রিমা কি করছিস? এই তো বাবা, কিছু না। কি ফেসবুক কিছু বলবে? হ্যাঁ, ওই একটু সমস্যা হয়েছে। কালকে তোর মামা আসবে, এদিকে আমার অফিসের কাজে ঢাকার বাইরে যেতে হবে, গাজীপুর। তুই তোর মামাকে একটু রিসিভ করে আনতে পারবি না? দেখো না, আমি কত চাইলাম মাকে একটা সারপ্রাইজ দিতে, মামাকে কতবার নিষেধ করলাম তুই মাকে কিছু জানিও না, মামা শুনলই না। আর এদিকে কালকে আমার একটা জরুরি ক্লাস পড়ে গেছে, আমি কালকে পারছি না। তাহলে তো সমস্যা হয়ে গেল রিমা, তাহলে তো মিটিংটা ক্যান্সেল করতে হবে। দেখো মামাকে এরকম পোস্ট দিয়ে ছবি তুলেছে। আরে তোর মামাটা খুব ফানি রে। আচ্ছা, মামিদেরকে সাথে নিয়ে আসলে কত মজা হতো। হ্যাঁ আচ্ছা যাও, তুমি কোনো টেনশন নিও না, আজকে সকালে আমি কোনোভাবে ম্যানেজ করে ফেলবো। সত্যি বলছিস? সত্যি? এই তো আমার লক্ষ্মী মামনির মধ্যে কথা বলেছি। যা, তোকে একটা ভালো গিফট করবো, এক কাজ করো, ঘুমিয়ে দেবো, অনেক রাত হয়েছে। ঠিক আছে মামনি, ওকে, তুমি টেনশন নিও না। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। তো হর্ন বাজানোর কি হলো? তোমার একার কাজের জন্য আশেপাশের লোকজনদেরকে ডিস্টার্ব করছো কেন? আমি যাচ্ছি। স্যার আপনার নামায় দরকার নেই, আমি দেখতেছি। বাচ্চাগুলো থেকে আনলে একটু দেখতে পারতাম, কতদিন হলো দেখি না, সেই ছোট থাকতে দেখেছি, এখন নিশ্চয়ই ওরা অনেক বড় হয়েছে। হ্যাঁ বড় তো হয়েছে, সে জ্যোতি তো এখন স্ট্যান্ডার্ড ফোরে পড়ে, আর ছোটটা মাত্র স্কুলে ঢুকলো। হ্যাঁ নিয়ে আসতে পারতাম, কিন্তু ওরা বললো কি পরীক্ষা টরীক্ষা চাপ এই জন্য। আচ্ছা মামা, তোমরা যে আগুন লাগলে এরকম গিয়ে ওখানে দৌড়ঝাঁপ করো, ভয় লাগে না তোমাদের? মোটা দে মোটা দে। কি বলছিলে? এরকম আগুন লাগলে গিয়ে দৌড়ঝাঁপ করো, এত কাজ করো, ভয় লাগে না? ও ভয় লাগবে কেন, আমাদের ট্রেনিং আছে না? আর আচ্ছা নাদিয়া, সেটটা পছন্দ হয়েছে না তোর? হ্যাঁ দারুণ, তোমাকে অনেক ধন্যবাদ মামা, বাবাকে কতবার বলেছি, কোনো লাভ নেই। আপা খাওয়ার পরে একটু বের হবো। হ্যাঁ আচ্ছা মামা, তাহলে কি আমি গাড়ি বের করতে বলবো? আর না না, হেঁটে বেরোবো, আশেপাশে যাবো, ওই যে আমার এক বন্ধুর বাসা আছে বি ব্লকে, একটু দেখা করে আসবো। শিওর তো হেঁটে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, এগুলো আপর্জনা স্যার, বাড়ির সামনে ফেলাইলে নোং রইব, তাই গুস কইরা পোড়াইতাছি। আচ্ছা এই বাড়িটাতে যদি আগুন লেগে যায় তোমার কি করা উচিত? হ্যাঁ দৌড়ে পালিয়ে যাওয়া উচিত, তাই না? জি স্যার। আরে বুদ্ধু, এক্ষুনি এর ভিতরে পানি দিয়ে নিভিয়ে ফেলো, নাহলে বড় ধরনের একটা বিপদ হয়ে যাবে, বুঝতে পেরেছো বুদ্ধিমান? জি আচ্ছা স্যার। বাসায় যত ময়লা আবর্জনা আছে না, সব স্তূপ করে আগুন লাগিয়ে বাচ্চাদের মতো খেলছিল,
দারোয়ানের কথা আর বলিস না, ওর কোনো কাণ্ড জ্ঞান নেই। দারোয়ানদের কথা আর বলবো কি, এই বাড়ির শিক্ষিত মালিকদের যে কত কাণ্ড জ্ঞান আছে তাই ভাবি। তুমি কি আমাকে বলছো? আচ্ছা মাই ডিয়ার দুলা ভাই, অগ্নি নির্বাপক যন্ত্র নামে একটি যন্ত্র যে পৃথিবীতে আছে সেটা কি আপনার জানা আছে? মামা তুমি একজন ফায়ার ফাইটার, আর এই জন্যই সারাক্ষণ খালি আগুন আগুন করো। ও আরে ওকে বলতে দে বলতে দে, ও বিদেশে থাকে, সব কিছু হাতের নাগালে পায়, তাই ওরকম সহজে বলেও ফেলে। সব কিছু সিস্টেম বুঝলে, সব কিছু যদি একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসো না সব কিছু অনেক সহজ হয়ে যাবে। একটু সাবধান থাকতে, দোষের তো কিছু নেই তাই না? দেখেছো তোমার মেয়ের কাণ্ড, গরম ইস্ত্রিটা কাপড়ের উপর রেখে দিব্যি ফোনে কথা বলে যাচ্ছে। নাদিয়া আয়রনটা ঠিক কর। মাথায় সাধারণ বুদ্ধিটুকু পর্যন্ত নেই, অথচ এই দেশের মানুষ নাকি দুটো ম্যাচের কাঠি বাঁচানোর জন্য সারাদিন গ্যাসের চুলা চালিয়ে রাখে, কাপড় জামা শুকোতে দেয় ওই গ্যাসের স্টোভের উপরে, আর ওই ইলেকট্রিক ওয়্যার পুরনো হলেও নাকি চেঞ্জ করার কোনো খবর নেই। অদ্ভুত না? হ্যাঁ এই দেশে দুদিন পরপর যে আগুন লাগে শুধু শুধু লাগে। আচ্ছা তুই থাম তো, সকাল সকাল তোর বক্তৃতা শুরু হয়ে গেল, আয় নাস্তা করতে। ঠিক আছে চলো, আমার কথা তো এখন শুনবে না। আমরা আসলে এলাকার বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সাথে কথা বলছিলাম আগুন নিয়ে, যাতে মানুষজন একটু সচেতন হতে পারে, আগুন কীভাবে লাগে, আগুন লাগলে কী করণীয়, আগুন থেকে কীভাবে বাঁচা যায় এইসব নিয়ে আর কি। ও ভেরি গুড, খুবই ভালো কথা। জি উনি বাড়ির মেহমান, আমার মামা আমেরিকাতে থাকে, আবার ফায়ার সার্ভিসে চাকরি করে। বাহ তোমরা কিন্তু বেশ ভালো কাজ করছো, এইসব নিয়ে ভাবার সময় আছে নাকি আজকালকার? অথচ দেখো আমাদের এই শহরটার বিল্ডিং ফ্যাক্টরি বস্তিগুলোতে দুদিন পর পর আগুন লাগছে, অথচ এর জন্য দায়ী কিন্তু আমরাই। তোমরা কিন্তু খুব ভালো কাজ করছো, তোমাদের এই কাজকর্ম দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। তোমরা তো ইয়াং ব্লাড, তোমাদেরই তো দায়িত্ব নিতে হবে। এগুলো নিয়ে তোমরা যদি এলাকার লোকজনের সাথে একটু কথাবার্তা বলো, অন্তত নিজের বাড়ির লোকদেরও যদি একটু কথাবার্তা বলে বোঝাও, তাহলেও কিন্তু এক ধরনের সচেতনতা তৈরি হয়, তাই না? কী বলো? জি আঙ্কেল আসি তাহলে। আসবে? আরে এই মাত্র এলে চা খেয়ে যাও। আরেকদিন আসবে? আচ্ছা ঠিক আছে, এসে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ভালো থাকুন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দোয়া হ্যাঁ মামা, আমারও দেখছে। আচ্ছা এটা রাখো, আমি এসে পড়বো। আচ্ছা ঘুরে আসো। আচ্ছা তুমি নানা বাড়িতে বেশি দিন দেরি করবা না, তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু দেখ তোমার সাথে আমার ঘোরাই হলো না, ভেবেছিলাম কত কিছু ঘুরে দেখাবো তোমাকে। আরে আসবো আসবো, তুই চিন্তা করিস না। তুই এক কাজ কর, ওই বারান্দায় আমার দুটো শার্ট আছে, নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে আনছি। আসলে কালকে অল্পের জন্য রক্ষা পেলাম রে, তোর মুখে আগুন সাবধানতা শুনতে শুনতে কেমন বিরক্ত হয়ে গিয়েছিলাম, এখন বুঝি তুই আসলে কেন এসব কথা বলিস। আসলে আপা আমরা সবাই যদি একটু সাবধান থাকি না, তাহলে তো আগুন লাগার কোনো সম্ভাবনাই থাকে না।
ওকে মামা, তুমি ভালো মতো যেও, আর একদম ভেবো না। আমি দু একদিনের মধ্যেই বাবাকে দিয়ে আগুন নিভানোর সব সরঞ্জাম কেনার ব্যবস্থা করছি। তোকে আর বলতে হবে না, তুই আর তোর মা মিলে যাতে এই বাড়িতে আগুন লাগাতে না পারিস সেই জন্য আমি খুব শিগগিরই ব্যবস্থা করছি। আচ্ছা দেখবো কে কতটুকু প্রস্তুত, ফিরে এসে দেখবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার জন্য আমি অনেক কিছু শিখতে পারছি। ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার একবার সেভ করে রাখছি। আচ্ছা গুড, ভেরি গুড।